Total journey to Kemon Chulo A album. This is his second album, I believe. So, dekhe ashi Sahosher updates. বাড়ি ফেরার পথে ঝুলতে থাকা চৈতালির গীত, অবুঝ চোখে স্বপ্ন আঁকা ভাবনায় অনিশ্চিত। বাড়ি ফেরার পথে ঝুলতে থাকা চৈতালির গীত, অবুঝ চোখে স্বপ্ন আঁকা ভাবনায় অনিশ্চিত। আমি সাহস, সদ্য প্রকাশিত আমার অডিও অ্যালবাম সাহস রিটার্নস গত নভেম্বর মাসে আপনাদের কাছে এসেছে। আমার এই সাহস রিটার্নস অ্যালবামটি আমি বের করেছি 11 বছর পর। আপনারা অনেকেই জানেন শিশু শিল্পী হিসেবে আমি গান করতাম মাঝে একটা বিরতি, এবং আরেকটু আপনাদের জন্য আরেকটু পরিণত হয়ে আরেকটু সুন্দর করে গানগুলো করবার জন্য আমি আবার নতুন করে আপনাদের মাঝে এসেছি। শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার, যার গান শুনতে শুনতে বড় হয়েছি, তিনি আমার স্বপ্নের বিবর্তন নামের একটি গানের কম্পোজ করেছেন। ওই গানটি আমি সঞ্জীব দাকে, প্রয়াত সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করেছি। আমি কম্পোজার হিসেবে পেয়েছি বাংলাদেশের স্বনামধন্য মিউজিশিয়ান জনাব আজমির বাবুকে, ফোক লিজেন্ড আবু বকর সিদ্দিক এবং ফিডব্যাক ব্যান্ডের জনপ্রিয় নাম ফুয়াদ নাসের বাবুকে। কলা ভবন শহীদ মিনার কার্জনে ঘোরাঘুরি। আমার অ্যালবামে সুবীর নন্দীর মতো কিংবদন্তি শিল্পীর একটি গান, তিনি আমার একটি গান সুর করেছেন। মোহাম্মদ রফিকুজ্জামান, লেজেন্ডারি লিরিসিস্ট, তিনি আমার একটি গান লিখেছেন। এবং আমার বাবা, তিনি ভাওয়াইয়া গানে ব্যাপকভাবে পরিচিত, একে মোস্তাফিজুর রহমান, ওনার দুটো গান আমার অ্যালবামে রয়েছে। এই তো জীবন, স্বপ্নের জীবন, মিস করি তাই ভীষণ, এভাবেই হাতে হাত রেখে চলে স্বপ্নের বিবর্তন। আর একেবারে আমি ভাওয়াইয়া গান নিয়ে শিশু শিল্পী হিসেবে বিশেষায়িত ছিলাম, তাই একটি ভাওয়াইয়া গান এই অ্যালবামেও রয়েছে। অ্যালবামে আমি মোট 9টি গান রেখেছি, কিন্তু তার অ্যাকুস্টিক ভার্সন এবং ডুয়েট ভার্সন সহ সবগুলো মিলে 12টা ট্র্যাক। এর মধ্যে আমি চেষ্টা করেছি 12টা গান 12 রকমের করবার। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে, সেই প্রেরণা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। চমৎকার সাহস, কনগ্রাচুলেশন আমাদের পক্ষ থেকে। আমি আগে জুয়েলের কাছে ঘুরে আসি, দেন তারপরে জুয়েল। সাহসের অ্যালবাম কি ঢাকা এফএম এ ছাড়া হচ্ছে? আই বিলিভ, আমি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সাহসের অ্যালবাম আমাদের কাছে, বিকজ গত এক সপ্তাহে আমি নতুন অ্যালবাম সম্বন্ধে খুব একটা খোঁজ নিতে পারিনি। নিশ্চয়ই সাহসের গান আমরা অবশ্যই আমরা প্লে করব, এবং আমার মনে হয় যে সাহস দারুণ একটা অ্যালবাম করেছে। যতটুকু আমি শুনছিলাম সত্যি অসাধারণ, এবং অনেক ধরনের বিভিন্ন স্বাদের গান রয়েছে তার অ্যালবামে। সো সাহসের জন্য অনেক শুভকামনা, নির্ভীক হোক তার পথ চলা, এই দোয়া করছি। অল দ্য বেস্ট। এবং আমি আমি যদি বলি একটু সাহসের অ্যালবামের ব্যাপারে, আই রিয়েলি লাইক হিজ ভয়েস, হি হ্যাজ আ ভেরি পপিশ, রাইট, একটা পপিশ ভয়েস, হি হ্যাজ দিস ভয়েস ফর পপ সংস দ্যাট ইজ ভেরি, ইউ নো, পপের জন্য সব থেকে সুন্দরভাবে পারফেক্ট ইউনিক হয় ভাবে, মানে হি হ্যাজ দ্য ভয়েস লাইক দ্যাট। সো আমি বলবো যে ইউ নো, শিশুশিল্পী হিসাবে ভাবাই গান সাহস করতো এবং সেখান থেকে বেরিয়ে এসে আজকে এই অ্যালবামটা করেছে। আমি বলবো যে ওই দিকটাকে, এই পপ জনরাটাকে আরেকটু যদি ভালো করে শোনা হয় এবং এই নেক্সট অ্যালবাম যদি সেরকম হয়, আই থিঙ্ক ইউল বি ফ্যান্টাস্টিক। সো কনগ্রাচুলেশনস সেই আমাদের পক্ষ থেকে সাহসকে। ফারসিত তো সব বলে দিল, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। কারণ সাহস যে সাহস নিয়ে, উদ্যোগ নিয়ে যে অ্যালবাম করেছে, এবং আমরা অবশ্যই আমরা ইউনো উই গিভ ইউ অল দ্য বেস্ট উইশেস, তার পথ চলা যেন খুব চমৎকার হয় মিউজিক্যালি, এবং আমাদের জার্নি সাথে যেন আমরাও যেন ইউনো উই গেট ইনক্লুডেড, আমরাও যেন আমাদের এই মিউজিক বাজে আরও অনেক অনেক আপডেটস দিতে পারি। সো অল দ্য বেস্ট সাহসকে। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপরে আবার আড্ডায় ফিরে আসবো। লেটস টেক এ ভেরি শর্ট ব্রেক।